অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ দেখাতে মহাপরিকল্পনা করা হয়েছে জানালেন প্রধান উপদেষ্টা আমার ধারণা বাংলাদেশে গুমের সংখ্যা পঁয়ত্রিশশো ছাড়িয়ে যাবে জানালেন ড ইনুস ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ দেখাতে মহাপরিকল্পনা করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস তিনি বলেন এই সরকারকে ব্যর্থ করার জন্য অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনার প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা ড ইনুস বলেন আমরা নতুন বাংলাদেশকে একটি পরিবেশ বান্ধব এবং জীব বৈচিত্র্যময় দেশ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি এটি তরুণদের আকাঙ্ক্ষা আমাদের সবারই আকাঙ্ক্ষা সেই লক্ষ্যে আমি প্রথমে একটি ক্ষুদ্র পদক্ষেপ নিয়েছি সমগ্র সচিবালয়ে প্লাস্টিকের পানির বোতল ব্যবহার নিষিদ্ধ করেছি ইতিমধ্যে সুপার গুলোতে পলিথিনের শপিং ব্যাগ বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে গত কয়েক দশকে যে পরিমাণ নদী দূষণ হয়েছে আমরা তা বন্ধ করার উদ্যোগ নিয়েছি প্রধান উপদেষ্টা বলেন গত একশো দিনে আমরা আরও অনেক কল্যাণমূলক কাজ করেছি যা এখানে স্বল্প পরিসরে বর্ণনা করা সম্ভব নয় আমাদের সরকার স্বচ্ছতা ও জবাবদেহিতা বিশ্বাসী আমি তাই সরকারের সব মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি তাদের নিজ নিজ কাজের বিস্তারিত বিবরণ নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোজক মাধ্যমে প্রকাশ করার জন্য আমি আমার দপ্তরকেও বলেছি সরকারের সব কাজের বিবরণ যাতে জনগণ জানতে পারে এজন্য যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় তিনি বলেন এই সরকারকে ব্যর্থ করার জন্য অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা পতিত সরকারের নেতৃবৃন্দ যারা এ দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে সেই অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে তাদের কিছুতেই সফল হতে দেবেন না তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু জাতি হিসেবে আমাদের অবসান সাবধান থাকুন সবাই তাদের সকল হীনপ্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নসৎ করে দিন যেভাবে নস্বৎ করেছিলেন তাদের বন্দুকের গুলিকে তাদের আয়নাঘরকে পতি পায় তাদের অনাচারের শিকলকে এই ব্যাপারে সবাই একমত থাকুন ঐক্যবদ্ধ থাকুন অন্তর্বর্তীকালীন সরকারে একশো দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস এ সময় তিনি বলেছেন গুম সংক্রান্ত কমিশন প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা ষোলশ গুমের তথ্য পেয়েছেন তাদের ধারণা এই সংখ্যা পঁয়ত্রিশশো ছাড়িয়ে যাবে প্রধান উপদেষ্টা জানান জুলাই আগস্টের আন্দোলনে প্রায় দেড় হাজার ছাত্র শ্রমিক জনতার মৃত্যু হয় সরকার প্রতিটি মৃত্যুর তথ্য জোগাড় করেছে প্রতিদিনই তালিকায় আরও নতুন নতুন শহীদের তথ্য যোগ হচ্ছে এই বিপ্লবে আহত হয়েছেন উনিশ হাজার নয়শো একত্রিশ জন ঢাকার তেরোটি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয় গত পনেরো বছরের সব অপকরণের বিচার করা হবে বলে জানান ডক্টর ইনুস তিনি বলেন অসংখ্য মানুষ গুম হয়েছে খুন হয়েছে এই সময় আমরা গুমের তদন্তে এটি কমিশন গঠন করেছি কমিশন প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা ষোলশ গুমের তথ্য পেয়েছে তাদের ধারণা এই সংখ্যা পঁয়ত্রিশশো ছাড়িয়ে যাবে অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন ক্ষতিগ্রস্ত হতে পারেন আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান কারো সাধ্য আপনাদের গায়ে আবার হাত দেয় ডক্টর ইনুস বলেন গুম কমিশনের সদস্যদের কাছে ভুক্তভোগীদের যে বিবরণ আমরা পেয়েছি তা অত্যন্ত মর্মান্তিক জুলাই আগস্টে বিপ্লবের পর ছাত্র ছাত্রীরা শহর বন্দরে দেয়ালে দেয়ালে তাদের মনের কথা লিখেছে তাদেরও আগে যারা গুমের শিকার হয়েছে প্রতিটি গোপন আস্তানার দেয়ালে দেয়ালে তারা লিখে গেছেন তাদের কষ্টের মর্মস্পর্শী বিবরণ তাদের এসব কষ্টের কথা শুনে আমাদের হৃদয় কেঁপে উঠেছে এসবের সঙ্গে জড়িতদের আমরা বিচারে কাঠগড়ায় দাঁড় করাবই অভিযুক্ত যতই শক্তিশালী হোক যে বাহিনীর হোক তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই কেবল দেশে নয় গুম খুন ও জুলাই আগস্ট গণহত্যার সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক আদালত বিচারে উদ্যোগ নিয়েছেন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌশলী করিম খানের সঙ্গে আমার এই ব্যাপারে ইতিমধ্যে কথা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কোন সদস্য কিংবা অন্য কেউ যাতে হত্যা গুম সহ এই ধরনের কোন অপরাধে জড়িয়ে পড়তে না পারে এজন্য আমরা গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছি আপনারা দেখেছেন জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বল কার্তুক সম্প্রতি বাংলাদেশ সফর করেছে জাতিসংঘ জুলাই আগস্ট হত্যাকাণ্ডের তদন্তে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারা আমাদের তাদের রিপোর্ট হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে অতীতের গুমের ঘটনাগুলো তদন্ত কাজেও আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগের রক্ষা করে চলছি মানবাধিকার রক্ষায় সহযোগিতা করতে ঢাকায় তারা তাদের জনবল বাড়ানোর প্রস্তাব দিয়েছে আমরা এই প্রস্তাব গ্রহণ করেছি